ব্যাপক পরিসরে নানা আয়োজনে বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিথ পার্কে আগামী 8 মে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বাংলা মেলা। আর এই বাংলা মেলা সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে ইউরোপের প্রথম বাংলাভাষী টেলিভিশন বাংলা টিভি। রবিবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে ব্রিটেনের বাংলা মিডিয়া ও মূলধারার বিভিন্ন সংবাদকর্মী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বাংলা মেলা পরিচালনা পর্ষদের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন বাংলা টিভির অ্যাম্বাসিডার নাট্যকার তারেক চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আলী। লন্ডনের বাইরে এই প্রথমবারের মতো ব্যাপক পরিসরে নানা আয়োজনে বার্মিংহামের ঐতিহাসিক স্মলিথ পার্কে আগামী 8ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা মেলা। আর এই বাংলা মেলা সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে ইউরোপের প্রথম বাংলাভাষী টেলিভিশন বাংলা টিভি। রোববার বার্মিংহামের বিয়া লাউঞ্জে ব্রিটেনের বাংলা মিডিয়া ও মূলধারার বিভিন্ন সংবাদকর্মী কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলা মেলা পরিচালনা পরিষদের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাংলা টিভির পক্ষে বাংলা মেলা লাইভ সম্প্রচারের ঘোষণা দেন নাট্যকার তারেক চৌধুরী। আগামী 8ই মে স্মলহিথ পার্কে বার্মিংহামে বাংলা মেলার যে আয়োজন, বাংলা টিভি লাইভ সম্প্রচার করবে। লিখিত বক্তব্যের মাধ্যমে বাংলা মেলা আয়োজনের ঘোষণা দেন চ্যানেল এস এর বার্মিংহাম প্রতিনিধি ও বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ। সংবাদ সম্মেলনে বাংলা মেলা নিয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন বাংলা মেলা পরিচালনা কমিটির পক্ষে চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন ও বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী। বাংলা কাগজের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলা কাগজের সেক্রেটারি খসরু খান, বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ, মিজান রেজা চৌধুরী, বাংলা মেলা পরিচালনা পরিষদের চেয়ারম্যান এনাম চৌধুরী, সাধারণ সম্পাদক এডিএন বাংলা ইউকে প্রতিনিধি জয়নাল ইসলাম, লিড স্পন্সর বাংলাদেশ রিজেনারেশন কাউন্সিলের মীর মোহাম্মদ সাইদুল। This Bangla Mela is not just about having enjoying entertainment, but it is also about engaging with our community and getting the community involved as a designer of services that we need and that we want for our communities. আমাদের বাঙালি কৃষ্টি সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে আমরা এই বাংলা মেলার মাধ্যমে আগামী 8ই মে বার্মিংহাম ঐতিহাসিক স্মলহিথ পার্কে তুলে ধরার চেষ্টা করব। আমি বাংলাদেশি রিজেনারেশন কাউন্সিলের পক্ষ থেকে বাংলা মেলারে আমি ধন্যবাদ দিলাম যে এত সুন্দর এত বড় একটা প্রোগ্রাম করার লাগিয়া। এ সময় বার্মিংহাম সিটি কাউন্সিলের দুই কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই ও কাউন্সিলর নওয়াজ আলী সিটি কাউন্সিলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। আশা করা হচ্ছে লন্ডনের পরে বার্মিংহামের বাংলা মেলাতেই বাঙালিদের সর্বোচ্চ উপস্থিতি হবে। আর দুপুর 12টা থেকে বিকাল 6টা পর্যন্ত বাংলা মেলার বর্ণাঢ্য সব আয়োজনে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। মোহাম্মদ আলী, বাংলা টিভি, মিডল্যান্ডস।